প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারস এর এই 391 পাতার গণিতের 11 দাগের 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নেই। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, 5 সেমি, 6 সেমি, 7 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো, ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, খুবই সহজ প্রশ্ন। আমাদের প্রথমে 5 সেমি, 6 সেমি, 7 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে বলা হয়েছে, তারপর সেই ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে বলা হয়েছে। ঠিক আছে, আমরা খুব সহজ সরলভাবে অঙ্কন করব, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ তিনটি নেব। ঠিক আছে, আমরা প্রথমে এই 5 সেমির পরিমাপ নেব, এই মূলবিন্দু, এই 5, এই যুক্ত। এরপর আমরা 6 সেমির পরিমাপ নেব, এই মূলবিন্দু, এই 6, এই যুক্ত, এই মূলবিন্দু, এই 7, এই যুক্ত। এটি হচ্ছে 5 সেমি, এটি 6 সেমি, এটি 7 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করব। ঠিক আছে, তো রশ্মিটি আমরা 7 সেমির থেকে বেশি নেব। দেখো, এই এখানে বিন্দু করতে হবে, এই বিন্দুর নাম দেব আমরা বি, এদিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেব এক্স। এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 7 সেমির পরিমাপটি প্রথমে নেব। ঠিক আছে, দেখো, এই আমরা 7 সেমি পরিমাপটি প্রথমে নিলাম পেন্সিল কম্পাস দিয়ে। ঠিক আছে, এই যে এভাবে নেব, নিয়ে আমরা এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে এক্স রশ্মির দিকে বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এই এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 6 সেমির পরিমাপটি নেব। দেখো, এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 6 সেমির পরিমাপটি নেব, নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এই এদিকের উপরে আমরা বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এই এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে 5 সেমির পরিমাপ নেব। দেখো, এই এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 5 সেমির পরিমাপটা নিলাম, নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এই বিন্দুর নাম হবে সি, এই 5 সেমির পরিমাপটি আমরা এখানে বসাবো, বসে এই বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলো, এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা এ। এখন আমরা এই যে স্কেল দ্বারা এই এ আর সি বিন্দু প্রথমে যুক্ত করব, এই এরপর আমরা এই বি আর এ বিন্দু যুক্ত করব। ঠিক আছে, দেখো, এই এখন আমরা এই বি আর সি বাহুটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব, মানে মাঝখানে সমান দুই ভাগে ভাগ করব। ঠিক আছে, তো তার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি এই সি বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এই যে আইডিয়া করে বিসি বাহুর অর্ধেক তার থেকে বেশি নেব পেন্সিল কম্পাস দিয়ে, এই। ঠিক আছে, এই যে দেখো, নিয়ে উপরে বৃত্তচাপ এবং নিচে বৃত্তচাপ। ঠিক আছে, এই একই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো, বসে উপরে যে বৃত্তচাপটি কেটেছি তার উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো, এই, এবং নিচেও আরেকটি বৃত্তচাপ কাটবো। ঠিক আছে, এই এই দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু হবে, এখানেও বিন্দু হবে, এই বিন্দুর নাম দেব আমরা পি, এই বিন্দুর নাম দেব আমরা কিউ। এখন আমরা এই দুটি বিন্দু যুক্ত করে দেব। ঠিক আছে, এই পি আর কিউ বিন্দু দুটি আমরা যুক্ত করে দেব, এই আমরা এই বিসি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করলাম। ঠিক আছে, এখন আমরা এই এ বি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করব, তার জন্য আমরা এ বি বাহুর অর্ধেকের বেশি নেব, অর্ধেকের বেশি নেব। ঠিক আছে, এই যেভাবে নেব অর্ধেকের বেশি এভাবে নেব, নিয়ে এই এদিকে বৃত্তচাপ এবং এই এদিকে বৃত্তচাপ। ঠিক আছে, এ বিন্দুতে বসিয়ে এদিকে বৃত্তচাপ কেটেছি, এদিকে বৃত্তচাপ কেটেছি, বি বিন্দুতে বসাবো, বসি এই বৃত্তচাপ, এই বৃত্তচাপ। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানেও বিন্দু উৎপন্ন হলো, আমরা এখন এই দুটি বিন্দু যুক্ত করে দেব। ঠিক আছে, দেখো, এই এই বিন্দুর নাম দেব আমরা আর, এই বিন্দুর নাম দেব আমরা এস। ঠিক আছে, এখন দেখো, এই যে
পি কিউ আর আর এস লম্ব সমদ্বিখণ্ডক দুটি এই যে এখানে ছেদ করেছে, ঠিক আছে, পরস্পর এখানে ছেদ করেছে, এই বিন্দুর নাম দেব আমরা এখানে ও। এখন আমরা এই ও আর এই বি বিন্দু যুক্ত করে দেব, ঠিক আছে, এই ও আর বি বিন্দু আমরা যুক্ত করে দেব। এই তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এ বি সি ত্রিভুজ আমরা প্রথমে অঙ্কন করলাম, তারপর এই বি সি বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, এবং একইভাবে এ বি বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। এখন আমরা এখানে দেখতে পেলাম এই যে এই দুটি সমদ্বিখণ্ডক পরস্পর এই যে এখানে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, আমরা এই ও আর বি যুক্ত করে দিলাম। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও বি বিন্দু দুটির বা সরলরেখা অংশটির দৈর্ঘ্য নেব, ঠিক আছে, এভাবে নেব। নিয়ে আমরা এখানে একটা এখন পরিবৃত্ত অঙ্কন করব। আমাদের কম্পাসের কাঁটাটি কিন্তু এই ও বিন্দুতে বসানো রয়েছে, ঠিক আছে, আমরা এখন দেখো এই যে এভাবে ঘোরাবো। এই ঠিক আছে, আমাদের এই যে পরিবৃত্তটি এই যে এ বি সি বিন্দু তিনটিতে স্পর্শ করেছে, ঠিক আছে, তারপরে আমাদের এটি আঁকা সম্পন্ন হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটি লাইন এখন সাজিয়ে লিখব, ঠিক আছে, দেখো, সুতরাং এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার এই পরিবেশার্ধ ও বি, ঠিক আছে, পরিবেশার্ধ ও বি সমান আমরা এই ও বি দৈর্ঘ্য মেপে নেব 3.6 সেমি, 3.6 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা আমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার এর এই যে 391 পাতা গণিতের এই 11-2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি অঙ্কন করলাম, তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।